হ্যালো ফ্রেন্ডস আমি বাবলি আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে হ্যাঁ চিংড়ি মাছের রেসিপি মশালা প্রাণকারি এই মশলা চিংড়িটা খেতে কিন্তু দারুণ লাগে তো চলো রান্নাটা শুরু করে দিই চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি কেটে দিয়েছিল তো দোকান থেকেই মানে আনার সময় বাজার থেকে কেটে দিয়েছিল এবার ভালো করে ধুয়ে নিয়ে আমি ওর গায়ে একটু হলুদ আর নুন মাখিয়ে নিচ্ছি নুন আর হলুদ মাখিয়ে আমি কিছুটা সময় এগুলোকে রেখে দেবো তাহলে বেশ নুনটা মাছের ভেতর ঢুকে যাবে আর মশলার ভেতর নিচিয়ে নিয়েছি আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি নিয়েছি টমেটো নিয়েছি আদা বাটা আর সামান্য দুকোয়া রসুন আর এর সঙ্গে তো কিছু মশলা থাকবেই গুঁড়ো মশলা সেগুলো রান্না করতে করতেই তোমাদেরকে দেখাবো রান্নাটা আমি এবার শুরু করে দিচ্ছি কড়ায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার অবধি অপেক্ষা করে দিয়ে দিলাম ফোড়ন ফোড়নে দিচ্ছি জিরে তেজপাতা আর গোটা গরম মশলা মশলাটা একটু নাড়াচাড়া করে নিলাম মশলা থেকে একটা মিষ্টি গন্ধ যখন বেরোতে শুরু করলো তখন দিয়ে দিচ্ছি ওই যে দুকোয়া রসুন আমি কেটে রেখেছিলাম সেই রসুনটা থেঁতো করে দিয়ে দিচ্ছি রসুনটা তেলে দিয়ে একটু নাড়াচাড়া করবো কারণ এই রসুনের উগ্র গন্ধটা চলে যাবে অনেকে তো পছন্দ করে না আমরা যেমন পছন্দ করি না রসুনটা ভালো করে নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে এবার আমি ওই কাটা পেঁয়াজগুলো দিয়ে দেবো তেলে পুরো পেঁয়াজটা দিয়ে এবার আমি পেঁয়াজটাকে বেশ ভালো করে ভাজতে থাকবো বেশ কিছুক্ষণ পেঁয়াজটাতে তেলের নাড়াচাড়া করলে পেঁয়াজটা দেখো একটু একটু আস্তে আস্তে ট্রান্সপারেন্ট হয়ে আসছে এই সময় আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা টমেটো টমেটো আর পেঁয়াজটাকে আমি এবার কিন্তু বেশ কিছুক্ষণ ভাজবো এই সময় আমি একটু নুন দিয়ে দিচ্ছি তাতে টমেটোটাও ভালো মজে যাবে আর পেঁয়াজের সাথে টমেটোটা বেশ সুন্দরভাবে মিশে যাবে দেখো টমেটোটা বেশ গলে আসছে পেঁয়াজটাও নরম হয়ে গেছে দুটোই বেশ ভালো রকম কলে গেছে এইবার আমি একটা জিনিস করব সেটা হচ্ছে এই যে পেঁয়াজ আর টমেটোর ওই ভাজাটা একটু সরিয়ে মধ্যিখানে তেলটা বার করে ওর ভেতর দিয়ে দিচ্ছি এক চামচে হলুদ গুঁড়ো আর এক চামচে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই তেলের ওপর হলুদ আর কাশ্মীরি লঙ্কারগুলোটা দিলে না দারুণ একটা কালার আসে তোমরা একবার ট্রাই করে দেখো আমার মনে হয় ভীষণ ভালো লাগবে আর টেস্ট তো অবশ্যই একটু বেড়ে যায় এবার আমি হলুদ আর লঙ্কাটা দিয়ে পেঁয়াজ টমেটো সমস্ত বেশ ভালো করে ভাজলাম দেখো বেশ মিশে মিশে গেছে এইবার আমি মশলাগুলো দেব দিচ্ছি আদাবাটা এক টেবিল টেবল পতো আদাবাতা দিলাম দিলাম ধনে গুঁড়ো ধনে আর কি দিলাম জিরে গুঁড়ো জিরে আর দিয়ে দেবো সামান্য একটু ঝাল লঙ্কা যেহেতু শীতকাল তাই একটু ঝালটা বেশি দিলাম শীতকালে ঝালটা খেতে বেশ ভালোই লাগে দিয়ে এবার মশলাটাকে আমি কিন্তু ভালো করে নাড়ব এই সময় কিন্তু আমি আবার দিয়ে দিচ্ছি কিছুটা নাড়ার পরে আমি এবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতন নুন আর দিয়ে দেবো খুব সামান্য একটু চিনি ব্যালেন্স রাখার জন্য মিষ্টিটা না দিলে কিন্তু ভালো লাগে না এইবার সমস্ত মশলা আমি বেশ ভালো করে তেল ছাড়া অবধি কষতে থাকবো খুব ভালো করে অনেকক্ষণ ধরে কষতে হবে মিনিট পাঁচেক ধরে কষতে হবে দেখো মশলাটা বেশ মাখা মাখা হয়ে যাচ্ছে গলে গেছে একদম মিশে গেছে সমস্ত মশলা পেঁয়াজ টমেটো সব কিছুকে সুন্দর মিশে গলে মিশে একটা থকথকে মতন গ্রেভি তৈরি হয়ে গেছে এই সময় আমি চিংড়ি মাছগুলো রেখেছিলাম যে দিয়ে দিলাম অনেকে কিন্তু এই চিংড়ি মাছ একটু তেলে নাড়াচাড়া করে নেয় সেটা দিতেই পারো কিন্তু আমি নিই না এক সময় বাঁচে দ্বিতীয়ত টেস্টটা একটু বেশি হয় ডাইরেক্ট চিংড়ি মাছটা যদি গ্রেভিতে দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটা একটু বেশি হয় অন্তত আমার মনে হয় তাই আমি চিংড়ি মাছ কখনোই ভাজি না এইভাবে মশলার সাথে চিংড়ি মাছটা নাড়াচাড়া করে যেটুকু ভাজা হয় তাতেই হয়ে যায় হয়ে গেল আমার কষা দেখো খুব সুন্দর কষা হয়ে গেছে এবার যথারীতি জল দিয়ে দিলাম খুব বেশি গ্রেভি করবো না আর চিংড়ি মাছ ফুট বেশি সেদ্ধও হয় না তাই সামান্যই জল দিলাম জলটা ফোটা অবধি তপেক্ষা করব মিনিট পাঁচেক আমি জলটাকে ফুটতে দেবো ফুটতে দিলেই তৈরি হয়ে গেল দেখো এই রকম গ্রেভি আমি রাখবো আর বেশি শুকোবো না এতটা গ্রেভি রাখলেই সবচেয়ে ভালো লাগবে এবার আমি দিয়ে দিলাম গরম মশলা সামান্য একটু গরম মশলা আমি ওপরে ছড়িয়ে দেবো তোমরা চাইলে একটু ঘিও দিতে পারো ব্যাস একদম কমপ্লিট হয়ে গেল আমার মশলা পড়ানকারি কেমন লাগলো বললো ভালো লাগলে একটু লাইক দিও শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করছে তাদের অসংখ্য ধন্যবাদ তো আজকের মতন বাই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর দেখতে থাকবে